আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমাদের আজকের অনলাইন ক্লাস হবে ইসলাম ও নৈতিক শিক্ষা ষষ্ঠ শ্রেণী অধ্যায় তিন পার্ট এক। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনার বিষয় হলো আল কুরআনের পরিচয়। আল কুরআনের পরিচয়, প্রিয় শিক্ষার্থীরা, আমরা মুসলিম, আমাদের জন্য আল্লাহ তাআলা এবং সকল মানব জাতির জন্যই আল্লাহ তাআলা পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন আমাদের মানব জাতির পথ প্রদর্শনের জন্য। এবং আমাদের এই পৃথিবী যে একটা ভ্রমণ এবং পরীক্ষা কেন্দ্র, এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, সৎ পথ প্রদর্শনের জন্য এবং কল্যাণের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আল কুরআনের পরিচয়টা আমরা দেখব। আমাদের এই সকল মানব জাতির জন্য যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন নবী রাসূল পাঠিয়েছেন, এবং নবী রাসূল পাঠানোর পরে তাদের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে তাদের কাছে আল্লাহ তাআলা বিভিন্ন জীবন বিধান পাঠিয়েছেন, দিন পাঠিয়েছেন। একটাই দিন পাঠিয়েছেন, সেটা হলো ইসলাম। দুঃখিত, বিভিন্ন নয়, একটাই দিন, সেটা হলো ইসলাম পাঠিয়েছেন, এবং বিভিন্ন কিতাব। তো কিতাবের মূল বাণী কিন্তু একই। প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর বাণীর কোনো পরিবর্তন হয় না। তো আমাদের নবী রাসূল এসেছেন 124,000-এর মতো, সেখানে অসংখ্য নবী রাসূল এসেছেন। তো এই অসংখ্য নবী রাসূলের ভিতরে সবার উপরেই কিন্তু গ্রন্থ নাজিল হয়নি। কিছু নবী রাসূলগণের উপরে ওহি নাজিল হয়েছে, রাসূলগণের উপরে ওহি নাজিল হয়েছে, পরবর্তী নবীরা তারা সেখানে ফলো করেছেন, অনুসরণ করেছেন, এভাবে চলেছে। আবার পরবর্তীতে একদম নতুন গ্রন্থ নাজিল হয়েছে, কিন্তু মূল বাণীটা একই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ যে আসমানি কিতাবে নাজিল হয় সেটি হলো আল কুরআন। আল কুরআন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মক্কায়, মদিনায় অর্থাৎ আরবে অবতীর্ণ হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কিতাবটি অবতীর্ণ হয় এবং তার মাধ্যমে আমরা এই কিতাবটি পেয়েছি। তো আল কুরআনের বিষয় যেটি, সেটি হলো যে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে বিকৃতি লক্ষ্য করা যায়, বিকৃতি লক্ষ্য করা যায়, কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। ধর্মগ্রন্থগুলিতে এক জায়গায় এক কথা বলা হচ্ছে, ঠিক তার বিপরীত কথা আরেক জায়গায় বলা হচ্ছে, এরকম পাওয়া যায়। কিন্তু এখন পর্যন্ত কোরআনে এমনটি পাওয়া যায়নি। তবে নিন্দুকেরা অনেক সময় এমন নিন্দা করেছে যে এরকম আছে, কিন্তু যখন প্রতিযোগিতা হয়েছে খোলা ময়দানে, সেই প্রতিযোগিতায় তারা তাদের সেই যুক্তি টেকে নেই, মিথ্যা প্রমাণিত হয়েছে। তো কোরআনের একটি নুক্তা, একটি অক্ষর, একটি বাক্য কিছুই পরিবর্তন হয়নি। আমাদের এই আল কোরআনের, কেননা এটা সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছে, আর যেহেতু এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সুতরাং এটা কেউ বিকৃত করতে পারবে না। কেউ চেষ্টা করেছে, অনেকেই চেষ্টা করেছে, কিন্তু তারাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু কোরআন টিকে রয়েছে। কোরআন মাজিদ অবতীর্ণ, কোরআন মাজিদ অবতরণ করা হয় কোথায়? দেখো, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এটি অবতীর্ণ হয়, লাউহে মাহফুজ থেকে এটি অবতীর্ণ করা হয়। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। সে কঙ্করময়, বালিময়, মরুভূমি এলাকায় জন্মগ্রহণ করেন। সেই মক্কা নগরীতে সেখানকার লোকজন ছিল মূর্তি পূজক, তাদের মধ্যে হানাহানি, কাটাকাটি, মারামারি, জুয়া, অবৈধ কাজ, মদ, নেশা, বিভিন্ন রকমের খারাপ কাজ, লুটতরাজ, ডাকাতি, যুদ্ধ বিগ্রহ লেগেই থাকে। মানে খুন করাই ছিল তাদের নেশা, মানুষ হত্যা করা, বিকৃত কাজ করাই ছিল তাদের জীবনের অংশ, বিরক্ত ইত্যাদি। তারা মনে করতো যে কে অন্যায় কাজ করেছে তো সে একটা বীর হয়ে গেছে, এমনটা মনে করতো। এর ফলে সমাজে কোনো শান্তি শৃঙ্খলা ছিল না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা ছোটবেলা থেকে দেখতেন, আর তিনি ভাবতেন যে না, এটা হতে পারে না। এত 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 স্রষ্টায় মানুষ বিশ্বাস করছে, এত এত দেবতায় মানুষ বিশ্বাস করছে, এটা তো সঠিক না। স্রষ্টা মাত্র একজনই, তিনি এটা উপলব্ধি করছেন যে আমাদের সবার স্রষ্টা মাত্র একজনই হতে পারে, এটা তিনি কিন্তু উপলব্ধি করেছেন। এবং পরবর্তীতে এই সত্য সম্পর্কে জানার জন্য তিনি কিন্তু হেরা গুহায় ধ্যানমগ্ন হন, এবং তিনি ধ্যান করতে থাকেন। একের পর এক তিনি নিরলস চেষ্টা করতে থাকেন, ধ্যান করতে থাকেন সেই সত্তার সাথে সংযোগ স্থাপনের জন্য, সেই আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা যায় কি না, হ্যাঁ, সেই স্রষ্টার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য, হ্যাঁ, তিনি সেই জ্ঞান লাভ করার জন্য তিনি সাধনা করতে থাকেন, ধ্যান করতে থাকেন।
হ্যাঁ খুবই মনোযোগ সহকারে তিনি এটা উপলব্ধি করতে থাকেন। তো পরবর্তীতে কি হয়, 40 বছর বয়সে যখন তার 40 বছর বয়স হয় তখন তিনি কি করেন, ওহি প্রাপ্ত হন। আল্লাহর তরফ থেকে এই ওহি জিব্রাইল আলাইহিসসালাম, ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এই ওহি নিয়ে অবতীর্ণ হন তার কাছে। সর্বপ্রথম তার কাছে নাজিল হয় কোরআনের কিছু আয়াত, এবং তিনি প্রথমে একটু ভীত ছিলেন, একটু ভীত ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পরবর্তীতে তাকে তার স্ত্রী তাকে সঙ্গ দেন এবং তাকে বলেন যে আপনি তো হলে দয়ালু, আপনি আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করেন, মানুষকে দুঃখী মানুষকে সাহায্য করেন, এতিমদের সাহায্য করেন, দরিদ্র মানুষের ঋণমুক্ত করতে সাহায্য করেন। হ্যাঁ, এই যে আপনি তো সবসময় মানুষের জন্য কল্যাণ করেন, সেহেতু আপনার উপরে কোনো খারাপ কিছু অবতীর্ণ হতে পারে না স্রষ্টার পক্ষ থেকে, অবশ্যই ভালো কিছুই হবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহসবান, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায় উৎসাহ বোধ করেন এবং পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আল কোরআনের বৈশিষ্ট্য আমরা দেখব। আল কোরআনের বৈশিষ্ট্যটা হলো কি, যে এর একটি বাক্য, একটি অক্ষর, একটি নুকতাও পরিবর্তন হয়নি, এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আর আসমানি কিতাব আল্লাহ তাআলা সর্বমোট 104টা আসমানি কিতাব নাযিল করেন, এর মধ্যে 100খানা হলো ছোট কিতাব আর 4টা হলো বড় কিতাব। এই 4টার ভিতরে কোরআন মাজিদ হলো সর্বশ্রেষ্ঠ, এই 4টার ভিতরে কোরআন মাজিদ হলো সর্বশ্রেষ্ঠ। তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন মাজিদ, তাওরাত, জাবুর, ইঞ্জিল ও কোরআন মাজিদ। তো এর ভিতরে তাওরাত, জাবুর ও ইঞ্জিলের বর্তমান যে ভার্সনগুলি আমরা পাই আমাদের সমাজে বিভিন্ন ধর্মাবলম্বীদের কাছ থেকে, সেগুলি অনেক বিকৃত, অনেক পরিবর্তিত, ইচ্ছাকৃত বিকৃত, অনেক খারাপ বিষয়গুলিও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। হ্যাঁ, অনেক নোংরামিও রয়েছে, কিন্তু কোরআন মাজিদের কোনো বিকৃতি ঘটেনি, কোনো পরিবর্তন ঘটেনি। এটি হলো একটা বড় মুজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো কোরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আর এই কোরআন এই মাজিদের ভিতরে আমাদের দোলনা থেকে একটা শিশু জন্মগ্রহণ করেছে, সেই দোলনা থেকে কবর পর্যন্ত কী করতে হবে, কীভাবে চলতে হবে, তার সব কিছু এই কোরআনে বলে দেওয়া আছে, বর্ণনা করা আছে। অর্থাৎ দোলনা থেকে কবর পর্যন্ত কীভাবে জীবন অতিবাহিত করতে হবে, যা এই কমপ্লিটলি বলে দেওয়া আছে, যা আর অন্য কোনো ধর্মগ্রন্থ কিন্তু বলে দেওয়া নেই। এমনকি মানুষরা বর্তমান নিজে এসব বিভিন্ন নিয়মকানুন তৈরি করছে কিন্তু তারা পারছে না। কোরআন মাজিদের আরেকটি বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে, তো এর ভিতরে একটি হলো যে এটি মানব রচিত নয়, এটি হলো যে মানব রচিত নয়, এটি আল্লাহর তরফ থেকে এসেছে এবং আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছে মানুষ পারবে না, একটি ছোট ছোড়াও মানুষ সুরাও মানুষ তৈরি করতে পারবে না, একটি ছোট্ট সুরা যদি মানুষকে তৈরি করতে বলা হয় পারবে না, অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি, ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হবে, তারা ধ্বংস হয়ে যাবে। তো কোরআন মাজিদের এমনই ভাষা শৈলী, এমনই গঠন প্রণালী ভাষার, হ্যাঁ, আর এমনই মর্মবাণী যে এর মতো আর দ্বিতীয় কোনো গ্রন্থ তৈরি করা সম্ভব হয়নি। এর বিপক্ষে লক্ষ লক্ষ বই লেখা হয়েছে কিন্তু সেসব বই হারিয়ে গেছে, কালের স্রোতে হারিয়ে গেছে, কিন্তু কোরআন মাজিদ এখনও রয়ে গেছে এবং এটার মর্যাদা আরও বাড়বে। তো প্রিয় শিক্ষার্থীরা, আল কোরআনের গুরুত্বটা কি, আল কোরআনের গুরুত্ব হলো যে যেহেতু এটা কোনো বিকৃত গ্রন্থ নয়, সেহেতু এটি একটি বিশুদ্ধ গ্রন্থ, আর বিশুদ্ধ গ্রন্থ হওয়ার কারণে আর এটি আল্লাহর তরফ থেকে এসেছে, সুতরাং আল্লাহ তাআলা আমাদের সব কিছু জানেন, কোনটা ভালো কোনটা মন্দ তার মতো কেউ জানে না, এটা সম্ভব না। সুতরাং এখানে প্রকৃত সাফল্য রয়েছে, যদি কেউ প্রকৃত সাফল্য পেতে চায় তাহলে সে যদি 100% কোরআন মেনে চলে, মানব জাতির পক্ষে 100% বিশুদ্ধে চলা বেশ মুশকিল, অনেক কঠিন, কিন্তু সর্বোচ্চ চেষ্টাকে তো অব্যাহত রাখতে হবে, যদি সেই চেষ্টাটা কেউ করে তাহলে সে সফল হবে। কিন্তু শিক্ষার্থীরা, আল কোরআনের গুরুত্ব এখানেই যে আমাদের জীবন বদলে যাবে, আমরা সঠিক পথ প্রাপ্ত হব। হ্যাঁ, আল কোরআন যদি অনুসরণ করি তাহলে আমরা সত্যিকারের মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে পারব, আর এই দুনিয়াতে আমরা যেমন সফল হব, পরকালে সেই কঠিন আজাব আল্লাহ তাআলার সেই কঠিন বিচারের সম্মুখীন হয়েও আমরা পাশ করতে পারব ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা, আল্লাহর দয়ায় আমরা পাশ করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীরা, আল কোরআনের পরিচয় ও গুরুত্ব এতই ব্যাপক যে আমার মতো একটা ক্ষুদ্র মানুষ এটার
ব্যাখ্যা শেষ করতে পারবে না। তো তোমাদের যেহেতু ষষ্ঠ শ্রেণীর পাঠ্যসূচিতে এটুকু আছে আর সাথে আমি কিছু বাড়তি কথা বলেছি, তোমরা আরও অধ্যয়ন করতে পারো, আরও বই কিনতে পারো, কিনে তোমরা অধ্যয়ন করতে পারো, তাহলে তোমাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে। প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত। তাহলে তোমরা আল কোরআনের পরিচয়, কোথায় অবতীর্ণ হয়েছে, মক্কায় অবতীর্ণ হয়েছে, কত বছরে, 23 বছরে দীর্ঘ, তারপরে কোরআনের বৈশিষ্ট্য এবং গুরুত্ব তোমরা ভালোভাবে অধ্যয়ন করবে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।